দেখো সবার তো এই ভিশন থাকে না, তাই দেখার জন্য সাইড দিলাম সাইড। এখন নেট চিচ্ছে, এরপরে আমাদের সবার চুল ছিঁড়বে। এই যে এই যে এই যে এই দেখার জন্য চোখ আর বোঝার জন্য লেভেল দরকার, লেভেল। মানে চোখ আপনার আছে, লেভেলটা একেবারে নেই। ওই আপনি ওদিকে যান, আসুন, কাম কাম কাম, ওদিকে যান, ওদিকে বসুন, ওই রেফারির সেটে বসুন আর দেখুন, আন জাজ মি, দেখুন কি বানিয়েছি, দেখুন দেখুন, আন জাজ মি। এবারের দুর্গাপুজোর প্যান্ডেল, বাহ, পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা, সবচেয়ে বড়। পাগলাটা করুক আদিত্যদা, এ পাগলা পাক্কা আছে। কি ইতিহাস হোক, আপনি ওই লোকগুলোর নাম বলতে পারবেন? কাদের? ওই যে যারা হসপিটালে আছে। হ্যাঁ, ওদের পরিবারের সঙ্গে দেখা করতে যাব। কেন? না আসলে আমাদের পূজোর জন্যই তো ওনাদের এই অবস্থা, তাই ক্লাবের তরফ থেকে একটু কম্পেনসেট করতে চাই। কম্পেনসেট করবেন? ঠিকমতো করে গেট বানাতে পারেন না, কম্পেনসেট করবেন? ঠিক আছে, আপনারা এখন আসুন, আমি এখন একটু ব্যস্ত আছি। চলো, কি গান? সেটা বলতে পারবো না। বলছি, দেশবন্ধু পার্কের কতজন ইনজুরড ভর্তি আছে এখানে? দুজন, একজনের মাইনর ইঞ্জুরি হওয়ার ফলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, আর একজন এখন অ্যাডমিট আছে। মাত্র দুজন? কেন, আরো বেশি হলে আপনি খুশি হতেন? না 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 না, লজ্জা করে না, পয়সা দিতে এসেছেন, এত বড় পুজো করেছেন আর এক্সিট গেটটা ছোট, বুদ্ধি শুদ্ধি নেই আপনাদের? হ্যাঁ, ভিতরে কোনো পুলিশ নেই, ভলেন্টিয়ার নেই, হুট করে কটা উটকো লোক এসে বাওয়াল পাকালো, কোনোভাবেই আমার এই মেয়েটাকে বাঁচাতে পারলাম।